أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শিক্ষার বিনিময়ে যদি হাদিয়া বললে জায়েজ হয়ে যায়, তাহলে সুদকে মুনাফা আর ঘুষকে বকশিশ বললেও জায়েজ হয়ে যাবে। এই কোরআন পড়ুন তাহলে কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে জানবেন, আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রকার বিনিময় চায় না এবং যারা সঠিক পথে আছে। আমাদের এমন একটি দেশ আল্লাহ দিয়েছেন যে দেশটির অতীতের ইতিহাস ছিল ভিন্ন, আজকের ইতিহাস ভিন্ন। এই দেশের 1947 থেকে 1971 পর্যন্ত একটি আলাদা ইতিহাস ছিল, দেশটি কোরআনের নামে অর্জন করা হয়েছিল। আবার 1971 থেকে আজ 2022 সাল এই দেশটি ধর্মের নামে, বিভেদ নীতির নামে, হিংসা ছড়ানোর নামে, বিদ্বেষ ছড়ানোর নামে অর্জন করা হয়েছে। এটি গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি, এর বিপরীত যে যাই বলুক না কেন, অন্তত শান্তির জন্য, শৃঙ্খলার জন্য এটি অর্জন হয়নি, যা শুরু হয়েছে রক্তপাত থেকে এন্ড চলে যাবে রক্তপাত থেকে। আর বাংলাদেশের ইতিহাসটি ঠিক সেই জিজাসের ইতিহাসের মতো, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাসের মতো। জিজাসের ইতিহাসও রক্ত থেকে, সুলি থেকে শুরু হয়েছে, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের ইতিহাসও শুরু হয়েছে মক্কা থেকে বিতাড়িত হওয়ার ইতিহাস থেকে। তো আমাদের দেশে যারা ওয়াজ মাহফিল করে এবং যাদের দিয়ে করানো হয়, তো এরা ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য টাকা কন্ট্রাক্ট করে, অ্যাডভান্স টাকা নেয়, আর এটাকেই তারা ইসলামের নীতি মনে করেছে, এটাকেই তারা ইসলামের দাওয়াত দেওয়ার ব্যবস্থা হিসেবেও, একমত হিসেবে একত্রিত হয়েছে। আর বাংলাদেশের 99 ভাগ বক্তা এই নিয়মের মধ্যে আছে। তো কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতকে কি করবেন আপনি? কোরআনের 112 নম্বর সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করবে না, কারণ এই যে কোরআন এটি বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র, আর এই 99% ধর্মের বক্তা পীর হুজুররা, মাদ্রাসার হুজুররা, এরা মনে করে এই কোরআন ওদের। 81 নম্বর সূরা তাকবীরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ মাত্র। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াত চারটিতে একটি কথাই আল্লাহ বলছেন, ওলাকদ ইয়াসসানাল কোরআন আলি যিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কোরআন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি, কেউ আছে উপদেশ গ্রহণ করবে? তো এই কোরআন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের জন্যই শুধু নয়, এই কোরআন হিন্দুদেরও, এই কোরআন বৌদ্ধদেরও, এই কোরআন জারেতুষ্টিদেরও, এই কোরআন ইহুদিদেরও, এই কোরআন খ্রিস্টানদেরও, এই কোরআন শিখদেরও, এই কোরআন নাস্তিকদেরও, এই কোরআন মুসলিমিনদেরও, এই কোরআন মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরও। কিন্তু আমাদের দেশের এই 5 দশকের বাংলাদেশের এই কিছু কোরআন বিরোধী মৌলবী সমাজ, এরা এই কোরআনের উপর ইজারাদারি কায়েম করেছে এবং এরা বলে চলেছে, আমরা যেটা বলবো সেটা ইসলাম, আর কোরআন এদের কোনো একটিকে ইসলাম বলে না, কারণ প্রত্যেকটি জায়গাতে এরা মতবিরোধ করে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, কলেমা নিয়ে মতবিরোধ, নামাজ নিয়ে মতবিরোধ, হজ নিয়ে মতবিরোধ, জাকাত নিয়ে মতবিরোধ,
কলেমা নিয়ে মতবিরোধ, সব জায়গায় এরা মতবিরোধ করে। এদের কোনো এক জায়গায় যদি আপনি আমি এক দেখতে পাই, তাহলে সেটি ধর্মজীবী করে টাকা কামাতে হবে, ইমামতি করে টাকা নিতে হবে, মিলাদ পড়িয়ে টাকা নিতে হবে, মাহফিল করে টাকা নিতে হবে। এই জায়গায় এরা সবাই একমত। আর এরা সবাই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের শত্রু, যেখানে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জুকে একত্রে মিলে আঁকড়ে ধরবে এবং বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাজাবে বিভক্ত হবে না। তো এই মৌলবী সমাজ এই আয়াত যদি মানত, তাহলে কেউ নিজেকে বলতো না আমি দেওবন্দি মুসলমান, কেউ বলতো না আমি বেরেলভী মুসলমান, কেউ বলতো না আমি জামাত শিবিরের মুসলমান, কেউ বলতো না আমি হিফাজতের মুসলমান, কেউ বলতো না আমি তরিকতের মুসলমান, কেউ বলতো না আমি সুন্নি মুসলমান, কেউ বলতো না আমি শিয়া মুসলমান, কেউ বলতো না আমি সালাফি মুসলমান। এরা কোরআন মানলে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়া সাম্মাহাকুমুল মুসলিমিন, সেই সত্তা তো তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, এরা সবাই মুসলিমিন বলতো। তো এরা যেসব কাজ করে চলেছে, এদের কাছ থেকে বিএনপি এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টি শিখেছে। তো বিএনপি যেমন আওয়ামী লীগকে দেখতে পারে না, আওয়ামী লীগ যেমন জামাত শিবিরকে দেখতে পারে না, জামাত শিবির যেমন চরমোনাইকে দেখতে পারে না, তদ্রূপে এই মৌলবীরাও এক মৌলবী আর এক মৌলবীকে দেখতে পারে না, কাফের ফতোয়া দেয়। এক মৌলবী আর এক মৌলবীকে ভণ্ড ফতোয়া দেয়, এক মৌলবী আর এক মৌলবীকে বলে হেলিকপ্টার হুজুর, আর এক মৌলবী আর একজনকে বলে ওরে বাটপার ওরে চিটার। এইভাবে আমাদের দেশ 5 দশক কাটিয়ে দিল। আর এদের কামড়াকামড়ির কারণে আমাদের দেশে এই হাসিনা আর খালেদা গদি দখল করে বসে থাকলো। বর্তমান তো অবৈধভাবে শেখ হাসিনা রয়েছে। তো এই কোরআনের 38 নম্বর সূরা আসওয়াদ, 38 নম্বর সূরা সোয়াদ এর 86 নম্বর আয়াতে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু দেখে নিই। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, তুমি বলে দাও আমি তো আর এই কোরআনের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না, আর আমি তাকাল্লুফও করছি না, বানিয়েও কিছু বলছি না। যখন আল্লাহ তাআলার অর্ডার রাসূলের উপরে, 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল তুমি তাবলিগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো আর রাসূল বিশেষ বার্তাবাহক, রাসূল তাবলিগ করেন কোরআনের, আর এই যারা বিনিময় নেয় এরা সবাই মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু, কিন্তু এরা সবাই মিত্র সেজেছে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের। কোরআনের 42 নম্বর সূরা সূরায় 23 নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি বলে দাও আমি এই দিনের বিনিময়ে তোমাদের কাছ থেকে প্রেম ভালোবাসা এবং আত্মীয়তা জনিত সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ব্যতীত অন্য কোনো মজুরি চাই না। বান্ন নম্বর সূরা তুরের 40 নম্বর আয়াতে বলা আছে তবে কি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ যা ওরা একটি দুর্বহ বোঝা মনে করে। 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে বলা আছে তাদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, সকল নবীদের উনির্জন নবীদের কথা কোরআনে রয়েছে, কিন্তু এই নবীদের শত্রু এরা 1,24,000 নবী বানায়, কারণ এরা সবাই কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। কোরআনের সর্বমোট 19 জন নবীদের নাম রয়েছে। তা আল্লাহ বলছেন তাদেরকে সকল নবীদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো, তাদের ইক্তেদা করো, তাদের হিদায়তের ইক্তেদা করো, আর বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না। এটা তো বিশ্বজগতের জন্য উপদেশ।
তো বিশ্বজগতে বৌদ্ধরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, জৈনরা বসবাস করে, জারেতুষ্টিরা বসবাস করে, শিখরা বসবাস করে, নাস্তিকরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, আর এই মুসলমান শিয়া সুন্নি সালাফি বাংলাদেশের যারা রয়েছে 99% কোরআনের শত্রু। প্রত্যেকটি নবী রাসুল নিজ নিজ জাতির উদ্দেশ্যে একটি সাধারণ ঘোষণা দেয়, সেটা কি? আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় রয়েছে আল্লাহ তাআলার কাছে। নূর রাসুলের ঘোষণা কি? হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আল্লাহ তাআলার নিকট। সূরা হুদ 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত খুললে দেখতে পারেন। আবার সূরা হুদের 11 নম্বর সূরা হুদের 51 নম্বর আয়াতে বলা আছে, হুদ রাসুল কি বলছেন? হে আমার সম্প্রদায়, হে আমার কওমের লোক, আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না, আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবু বুদ্ধি খাটাবে না? ২৬ নম্বর সূরা শুআরা এর 109 নম্বর আয়াতে বলা হচ্ছে, নু নবী তিনি বলেছেন, আমি এর বিনিময়ে তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো কেবল বিশ্বজাহানের প্রতিপালকের কাছে রয়েছে। তো এই তো হচ্ছে ইসলামের শিক্ষা। তো ইসলামের শিক্ষাকে বাদ দিয়ে আপনি যদি মনে করেন এই ধর্মজীবী মৌলবীদের পিছনে আর এই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী লীগের আর বিএনপির নেতা নেত্রীদের কর্মী হতে হবে, অপেক্ষা করুন পরকালের জন্য, কাউন্টিং ইজ দিয়ার। তো এই দেশে ধর্মজীবী বক্তারা যারা 1 লক্ষ 2 লক্ষ টাকা নিয়ে ধর্মের নামে ওয়াজ মাহফিল করে, এরা সবাই হচ্ছে ধর্মের ব্যাপারী, এরা সবাই ধর্মের এজেন্ট, এরা ইসলামের লোক অন্তত কখনো না, 116 জন হোক কিংবা 5,000 হোক, এরা সবাই ফিতনাবাজ। ঠিক যেমন এ দেশে ভারত প্রেমী পলিটিশিয়ানরা রয়েছে, এরা সবাই এদেশে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে, এদের সহ্য হয় না শান্তি, যে শান্তি বাংলা ভাষায় যার ইংরেজিতে বলে পিস এবং আরবিতে বলা হয় ইসলাম। তো আমাদের দেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, পীর হোক, মৌলবী হোক, বক্তা হোক, হুজুর হোক, জামানার ইবলিস ইমাম হোক, এবং যে সমস্ত রাজনীতিবিদরা জনগণের এবং দেশের অর্থ সম্পদ লুট করে, এরা সবাই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। এদের দিয়ে দেশে কোনো দিন শান্তি অন্তত আসবে না। আর আমাদের দেশে একটি সহজ কথা প্রচলিত আছে, অর্থবৃত্তের মালিকদের ইমান শক্ত হয় না, তাই এই হালকা ইমাম, এই ইমানের যারা মৌলবী রয়েছে, উলামা রয়েছে, এরা যতই ওয়াজ করুক না কেন, বাংলাদেশ থেকে দুর্নীতি অপসংস্কৃতি কোনো দিন দূর হবে না। যারা ওয়াজ মাহফিল করার জন্য টাকা কন্ট্রাক্ট করে, অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, এটাই কি নীতি বা ইসলামের দাওয়াত দেওয়ার ব্যবস্থা? তো বর্তমানে বাংলাদেশের 99% বক্তা এই নিয়মের মধ্যে আছে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? একজন রাসুল, একজন নবী সবসময় জাতির সামনে কি কথা বলেন? মনে রাখবেন অধিকাংশ, এই যে একটি অধিকাংশ শব্দটি মনে রাখবেন, কোনো দলীয় নয় কিংবা অধিকাংশ কোনো সমাজেরও নয় কিংবা অধিকাংশ কোনো দেশেরও নয়, এই অধিকাংশটি কখনো দলিল হয় না। দলিল কি হয়? আল কোরআন, এটি হচ্ছে কনস্টিটিউশন, নির্ভুল, উইদাউট ডাউট কনস্টিটিউশন, যার ভিতরে কোনো বক্রতা নেই। 18 নম্বর সূরা আল কাহাফের প্রথম আয়াত, লা এওয়াজ গ্রন্থ এটি। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, লা রয়েব গ্রন্থ এটি। কিন্তু কোরআন অধিকাংশদের ব্যাপারে কি বলে?
যখন আমরা এক একজন রাসুলের ইতিহাস দেখি, এক একজন নবীর ইতিহাস দেখি, 26 নম্বর সূরা আশ-শুআরা এর 107 নম্বর আয়াতে কি বলা আছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 125 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 143 আয়াতে বলা আছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 162 আয়াতে বলা আছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। আবার 26 নম্বর সূরা আশ-শুআরা এর 178 নম্বর আয়াতে বলা আছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। 27 নম্বর সূরা আন-নামলের 39 আয়াতে বলা আছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। 44 নম্বর সূরা আদ-দুখানের 18 নম্বর আয়াতে বলা আছে রাসূলুন আমিন। প্রত্যেকটি রাসূল কি বলছেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক। আর এই মৌলবী সমাজ কি করেছে, এই আমিন শব্দটি সূরা ফাতিহার শেষে যোগ করে দিয়েছে। এরা সবাই ইসলামের শত্রু। এই কোরআন আপনি খোলেন, খুলে প্রথম সূরার প্রথম 7টি আয়াত পড়ে শেষে দেখুন, এখানে আমিন নামে কিছু নেই। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এরপরে যদি আমিনের দরকার হতো তো আল্লাহ নিজেই তো লিখে দিতেন। তো এই কোরআনের চ্যালেঞ্জ কি, এর হিফাজতকারী আল্লাহ নিজেই। 17 নম্বর সূরা, এই 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বিশেষ স্মরণকে আল্লাহ নাজিল করেছেন, তার হিফাজতকারী আল্লাহ নিজেই। এর ভিতরে কোনো বাতিল না সামনে থেকে আসে না পিছন থেকে আসে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 41-42 আয়াত যখন আমরা পড়ব তখন জানতে পারব। আবার এই মৌলবী সমাজ আমিনের অর্থ করে দিয়েছে, আমিন অর্থ কবুল করো, কোরআনে কোথাও নেই। তো এই ধর্মজীবী করে যারা খাচ্ছে, ইরাই সুরায় ফাতেহা পাঠ করার শেষে আমিন সংযোজন করেছে। আর এদের মুসল্লিরা আমিন বিল জেহর আর আমিন বিল সির এই নিয়ে মতবিরোধ করেছে। অথচ আল্লাহ বলছেন কোরআন যখন পড়া হবে তখন তোমরা চুপচাপ শুনবে, আর তোমরা কি করবে, এটি শুনবে চুপ থাকবে যেন যেন তোমাদের উপরে রহম করা যেতে পারে। তো আমাদের দেশে সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, শিয়া মুসলমান দলাদলি করে, আর এই মৌলবী বক্তাদেরই আজ আমরা এই 116 জনের ভিতরে ফিরিস্তি হিসেবে দেখতে পাচ্ছি, যদিও আরও অনেক রয়েছে যাদের ফিরিস্তি দেওয়া হয়নি, আর যারা দিয়েছে তারাও এই দেশের কোনো ভালো মানুষ না। পৃথিবীতে বর্তমান যে ধর্ম চলছে, যে মতবাদগুলি চলছে, সেগুলি 99% হচ্ছে কোরআন বিরোধী ইবলিসি মতবাদ, শয়তানের মতবাদ। আর যারা চালাচ্ছে তারা সবাই ইবলিস এবং শয়তানের হুকুমকে নবী আর রাসুলের হুকুম বলে চালিয়ে দিচ্ছে। আর এই ধর্মজীবী করে যারা খাচ্ছে, কিছু তো আছে ইন্টারন্যাশনাল ভাবে, এরা মোটিভেশনাল স্পিকার হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার কামাচ্ছে, আর আমাদের দেশের এই গরিব বাঙালিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এই ধর্মজীবী মোল্লারা। কেউ তো মালয়েশিয়ায় বসে খায়, কেউ লন্ডনে বসে খায়, কেউ অন্যান্য দেশে ঘুরে ফিরে খায়। কোরআন অনুযায়ী তো ভারত উপমহাদেশের দেশগুলিতে ইসলাম চলে না। আমাদের দেশে যে মৌলবীদের ইসলাম চলে সেটি কোরআনের ইসলাম না, আর কোরআন যেটি বলে সেটি মৌলবীরা জানেও না বলেও না। এরা সবাই শয়তান এবং ইবলিসের হুকুম মেনে চলেছে। আর এই শয়তান আর ইবলিসের জন্ম যদি আমরা দেখি, এদের মধ্যে কেউ আরবের, কেউ উজবেকিস্তানের, কেউ কুলাইনের, এরা সবাই মানুষকে সুন্নি বানিয়েছে, শিয়া বানিয়েছে, সালাফি বানিয়েছে। আবার ভারত থেকে একজন 100 বছর পূর্বে নবী হওয়ার দাবি করে কাদিয়ানি মুসলমান বানিয়ে দিয়ে চলে গেছে। 1400 বছর থেকে তো এমনি এদের উপরে গজব চলে আসছে, শিয়া সুন্নি সালাফিদের উপরে। আর ধর্মের নামে একটির পর একটি এরা কবিতা পাঠ করে, কবিতা আবৃত্তি করে।
ধর্মের নামে একটির পর একটিরা শ্লোক গায়, গীত গায়, নাচ পড়ে। এরা এদের বানানো ফ্যাব্রিকেটেড নবী আর রসুলের নামে এরা নাচখানি করে। কোরআন যার সাপোর্টে একটি আয়াত বলে না, এরা তাকে বিশ্ব নবী বলে। আর ফার্সি একজন শিয়া কবি কবিতা লিখেছে, বালাগাল উলাবি কামালিহি, যিনি সাধনার সাধনায় পূর্ণতার শেষ প্রান্তে পৌঁছেছেন। কাশাফাত দুজাবি জামালিহি, যার সৌন্দর্যের আলোকে দূর হয়ে গেছে অন্ধকার। হাসুনাত জামি ও খিসা আলিহি, যার আচার ব্যবহার ছিল সৌন্দর্যে ভরপুর। সাল্লু আলিহি ও আলিহি, তার বংশের প্রতি বর্ষিত হোক সালাম। তো যার নামে গিয়েছে সেই লোকটি 6 বছরের কন্যা শিশুকে বিয়ে করেছে, এটি ইসলাম। এটি তার ব্যবহার সৌন্দর্য। বিয়ে ছাড়া 2টি স্ত্রী রেখেছে, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা। তো আমাদের দেশে যারা এই মৌলবীদের বিরুদ্ধে কথা বলে, যারা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে, যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের বিরুদ্ধে কথা বলে, তারাই আজ কি বলে? তাহলে বাপদাদারা এতদিন ভুল করে আসছেন? অধিকাংশ মানুষেরাই কি যারা বিএনপি করে সব দোজকে যাবে? অধিকাংশ মানুষ যারা আওয়ামী লীগ করে তারা দোজকে যাবে? বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো বলেই দিয়েছেন, বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না। তো আমাদের দেশের অর্ধেকের বেশি আলেম ওলামা এদের দলে, আর শেখ হাসিনা তো এর ধারে কাছেও নেই। বরঞ্চ সুরা কাফিরুনের শেষ আয়াত নিয়ে তামাশা করেছে, কোথায় বসে? সংসদে বসে। লাকুম দিন ও কুমলিয়া দিন, এ থেকে নাস্তিকতাকে এবং ধর্মনিরপেক্ষতাকে প্রমাণ দিয়েছে। তো এই হচ্ছে আমাদের দেশের দেশ প্রধান আর আমাদের দেশের মৌলবী সমাজ। কেউ আজ পর্যন্ত মুখ খোলেনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই কথা বলেছেন, বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। তো শরিয়ার বিপরীত কি? শয়তানি সিস্টেম। তো শয়তানিক সিস্টেমে বিশ্বাসী, আর সেটি জাতীয়তাবাদ। তা আমাদের দেশের বড় বড় মৌলবী সমাজ, এরা কেউ অন্তত ওলামায় রব্বানি না, ওলামায় হাক্কানি না, এরা ওলামায় সু, আর এরাই হচ্ছে সেই ইবলিস এবং শয়তানের অনুসারী। তা আপনি যদি মনে করেন যে এই যে 3টি অজুহাত, যে বাপদাদারা এতদিন ভুল করে আসছে, অধিকাংশ মানুষেরা কি ভুল করে আসছে, এত বড় বড় আলেম তো এভাবে আমল করেছে, তারা কি ভুল করে গেছে এবং এরা কি ভুল বলেছে, তো অধিকাংশ শব্দটি আপনাকে মনে রাখতে হবে, এটি কোনো দলিল নয়। দলিল হলো কোরআন। তো অধিকাংশদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? 12 নম্বর সূরা ইউসুফের 68 নম্বর আয়াতে বলা হচ্ছে, অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপারে ব্যাপার সম্পর্কে অবগত নয়। 5 নম্বর সূরা আল মায়েদার 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, অধিকাংশরাই নির্বোধ। 6 নম্বর সূরা আল আনআমের 37 আয়াতে বলা হচ্ছে, অধিকাংশ লোকই অবগত নয়। 6 নম্বর সূরা আল আনআমের 111 আয়াতে বলা হচ্ছে, অধিকাংশরাই অজ্ঞ। 7 নম্বর সূরা আল আরাফের 131 আয়াতে বলা হচ্ছে, অধিকাংশরাই জানে না। 12 নম্বর সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষের অধিকাংশরাই ইমান আনবে না। 2 নম্বর সূরা আল বাকারার 99 এবং 100 আয়াত 2টিতে কি বলা আছে, আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, মুক্তমনা ফাসিক ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না, বরং তাদের অধিকাংশই ইমান রাখে না। 43 নম্বর সূরা জুখরুফের 78 আয়াতে বলা আছে, আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য অপছন্দকারী। সাত নম্বর সুরা আল আরাফের 102 নম্বর আয়াতে বলা আছে, মানুষেরা তাদের বাবা দাদা নানা পরনানাদের বিপদগামী পেয়ে তাদেরই পিছনে ছুটেছে, তাদের অধিকাংশ অংশকে আমি ফাসেক রূপে পেয়েছি, মুক্ত মানা ফাসেক।
সুরা নাম 6 নম্বর সুরা এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে কোরআনচ্যুত করবে। তারা কেবল আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যা ছাড়া আর কিছুই করে না। 12 নম্বর সুরা ইউসুফের 37 আয়াতে বলা হচ্ছে, তাদের অধিকাংশই কেবল ধারণার অনুসারী। আর 12 নম্বর সুরা ইউসুফের 106 নম্বর আয়াতে, অধিকাংশ মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু শিরিকের সাথে। আর 26 নম্বর সুরা শুয়ারা এই 221 থেকে 230 এই 223 এই 3টি আয়াতে কি বলা আছে, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক এবং পাপীদের নিকট, ওরা শোনা কথাকে প্রচার করে, তাই ওদের অধিকাংশরাই মিথ্যেবাদী। 37 নম্বর সুরা সফাতের 69, 70, 71 আয়াতগুলিতে আল্লাহ বলেন, তারা তাদের বাবা দাদা নানা পরনানাদের বিপদগামী পেয়েছে, অতপর তাদেরই পদঙ্ক অনুসরণ করে ছুটে চলেছে। এদের আগের লোকজন অধিকাংশই গোমরা ছিল। তো এইভাবেই আপনি আমি যদি অজুহাত দিয়ে চলি আর এই অধিক লোকদের কথা শুনি, আমাদের দেশের অধিক পলিটিশিয়ান এবং অধিক ধর্মজীবী মৌলবী সমাজ, এদের ব্যাপারে জনগণ জেনে গেছে যে এরা সবাই অর্থলোভী, এদের শুধু অর্থ লিপ্সা ছাড়া আর কিছুই এদের প্রবৃত্তিতে নেই, কোরআন প্রচারের তো ধারে কাছেও নেই, এরা বিশ্ব ইস্তেমা করে এই দেশে, কারণ এই দেশ কোরআনের শত্রু, তাই এই দেশে বিশ্ব ইস্তেমা করা সম্ভব হয়। এই পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, হিন্দুস্তান বলেন, এই সব দেশগুলিতে ভিনদেশীরা এসে ইস্তেমা করে চলে যায়। এই দেশ ভাষা আন্দোলনের একটি দেশ, এই দেশে বিশ্ব ইস্তেমার যে মোনাজাতটুকু বাংলায় করা হয় না, সেখানেও তারা দেখিয়ে চলে যায় যে উর্দুতে আমরা মোনাজাত ধরেছি, তোমাদের ইচ্ছা হলে করো, না হলে না করো। কারণ এই উর্দুর বিরুদ্ধে এই বাঙালিরা এক সময় রাস্তায় নেমেছিল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আজ যেভাবে ফিরিস্তি তৈরি হচ্ছে, এইভাবে যেন প্রত্যেকটি দুর্নীতির ব্যাপারে, দুর্নীতিবাজ যারা, ভ্রষ্টাচার যারা, ভোট চোর যারা, জনগণের অধিকার হরণ যারা করে, ভিন দেশে বসে যারা খাচ্ছে, এদের লিস্ট কেন আমেরিকা তৈরি করবে? এদের লিস্ট তো এই দেশের লোকেরাই করবে। তো এই 3 জন নাস্তিক, 3 জন কোরআনের শত্রু, 116 জনের কি করেছে, ফিরিস্তি তৈরি করেছে। তার ভিতরে এমন একজন ব্যক্তিকে এনেছে যে বাংলাদেশি না, যদিও সে বাংলাদেশিদের পছন্দ করে না, সৌদি আরবে বসে কমিশন বাণিজ্যতে কাজ করে, ভারতের রয়ের হয়ে কাজ করে, কিন্তু সৌদি আরবের এই গভর্নমেন্ট, রাজতন্ত্র সরকার জানেও না, আর সেখানে বসে শুধু বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলে, আর দেলোয়ার হোসেন সাঈদী হচ্ছে তার চোখের কাঁটা। তা আমাদের দেশে শিয়া মুসলমানদের অনেক লিডার রয়েছে, তার ভিতরে একজন গওহর রেজবি, শেখ হাসিনার উপদেষ্টা, আর একজন রয়েছে সালাফিদের একজন বিশেষ ব্যক্তি, যে আমাদের দেশের সালমান এফ রহমান, দরবেশ বাবা বলে, কমিশন বাবা বলে, আবার স্যাটেলাইট বাবাও বলে, আর একজন রয়েছে নাস্তিক সুন্নি মুসলমান মৌলানা ফরিদুদ্দিন মাসুদ, গণজাগরণদের নাৎসি, সেই নাৎসিদের গণজাগরণে যে বলে আমি তো আপনাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে শান্তি পাচ্ছি। তো এই ধরনের মৌলবীদের দেশ বাংলাদেশ, এই ধরনের শিয়াদের দেশ বাংলাদেশ, এই ধরনের সুন্নি সালাফি এদের দেশ বাংলাদেশ। এরা বাংলাদেশকে কখনো কি দিবে না, শান্তি দিবে না, আর এরা শান্তিকে পছন্দই করে না।